রঙিন আর রঙিন দিনে রঙিন অবস্থায় দেখতে পাচ্ছি আমাদের একজন প্রিয় অভিনেত্রী চৈতি ঘোষালকে। তার বাড়িতেই আমরা রয়েছি আর সেখানে কিন্তু জমিয়ে চলছে দোল উৎসব। আর এই দোল উৎসবের আনন্দে গোটা পরিবারকে নিয়ে মেতে উঠেছেন অভিনেত্রী। তো সেই চিত্রই দেখতে পাচ্ছি যেখানে একদম সবাই একদম সেজে উঠেছে সকালবেলা সবাই মিলে। প্রথমেই একটু আবির দিয়ে রাঙিয়ে দেবো চৈতিদিকে, আর লালটা না দিলে আবির মানে রাগ করবে চৈতিদি, কারণ লালটা তো প্রথমত রং জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়, আর বিশেষ করে এই দিনটা তো আরো রঙিন করে তোলে সব। হ্যাঁ, এই দিনটা সত্যি দোল পূর্ণিমা এমন একটা উৎসব যেটাতে কিন্তু কখনোই খুব সিরিয়াসলি পালন করা হয় না, মানে ওটা কিন্তু একটা সত্যি মজার, মানে ছোটবেলাটা আমার মনে আছে নানান রকম দুষ্টুমি করা হতো, লোকের গায়ে বেলুন ফাটানো হতো, হ্যাঁ ছোড়া হতো, সেটা কয়েকদিন আগে কয়েক বছর আগেও হয়েছে বাবির সঙ্গে, কিন্তু দোলটা আমাদের খুব ভালো করে খেলা হয় আর কি। মানে খাবার দাবার আজকে রান্না করব, আগে উই স্টার্টেড উইথ বাবা মা, বাবা মা অপূর্ণ থেকে যাবে যদি না বাবা মাকে ইনক্লুড করি, তো বাবা মাকে ইনক্লুড তো সেই জন্যে সেটা করব। অমর্ত FTII পুনেতে আছে, ও আসতে পারছে না, কিন্তু ওদের এবারে লাস্ট ওর ইয়ার, লাস্ট ইয়ার, সুতরাং হোলি খেলছে। আমার ভাই সোমনাথ আছে, আমার ছোট ভাই সম্রাট, আমার নেফিউ লুকিয়ে পড়ছে, ও আছে, সুতরাং সিদ্ধার্থ, এসব মিলিয়ে খুব মজা। মানে সবসময় সবাই আসতে পারে না, এবারে কারা কারা আসবে আমি জানি না, কিন্তু প্রত্যেকবারই তোমরা আসো, দর্শক আমার হোলিটা দেখে এবং প্রচুর ভালো ভালো কমেন্টস মজা করে, ছোটবেলাটা মনে পড়ে। আমার বন্ধু মনীষা দেবাশিসদা ওদের বাড়িতে খুব আমরা, আমার সব ভাই বোন মিলে, আমরা সবাই মিলে বন্ধু বান্ধব মিলে মজা করি, ওরা শান্তিনিকেতনে। সো আজকে শুরুয়াতটা এখান থেকে শুরু হবে। ছেলেবেলাটা সাধারণত মানে কিভাবে সেজে উঠতো এই দিনটা, মানে এখন এই নস্টালজিয়ার বিষয় তো থাকে বেশি। হ্যাঁ, ছেলেবেলায় মানে আমরা সব রকম রং নিয়ে খেলতাম, মেনলি ওই ওয়াটার কালার, যে মুখে মাঙানো কেউ কারুকে চিনতে পারতো না, এই সমস্ত বেলুন দিয়ে ওপর থেকে ছোঁড়া সাংঘাতিক, তারপর একটা চৌবাচ্চা মতো হতো সেখানে, হ্যাঁ সব ওই মানে হয়ে করে দু তিন দিন চলতো ছেলেবেলা, তারপর বিকেলের দিকে একটুখানি হয়ে ওই চৈতি গারে জিনিস জিজ্ঞেস করবো যে যত বয়স বাড়ে একটু ভদ্র হবে রং খেলা, একটু কম বয়সে একটু বেশি বেশি দুষ্টুমিটা হবে। আমার বয়সটা বাড়ছে না কমছে তার হিসেবটা আমি রাখি না, মানে ওই সুকুমার রায়ের হজওয়ালার মতো বাড়তি না কমতি, আমার বয়স তো কতবার বাড়লো কমলো, এখন আমার বয়স হচ্ছে শুরু। আর অবশ্যই আজকের দিন কিন্তু যেমন রঙিন হওয়ার দিন, তার সাথে যেমন সবার সাথে একসাথে আড্ডা আর খাওয়া দাওয়ার বিষয়টা অবশ্যই থাকে, হোলির মেনুটা কি থাকে একটু জানবো তোমাকে। ও, হোলির মেনু আজকে আমার ভাইরা খুব ভালোবাসে মাটন, সো ডেফিনেটলি মাটন, তারপরে একটা ঘি ভাত মতো হয়েছে, ডাল আছে, ভাজা আছে, সবজি আছে, অ্যান্ড অবশ্যই মানে এবারে ভাংটা খাওয়া হবে কিনা জানি না, ঠান্ডাই আছে, মিষ্টি আছে, এসব আছে, মানে জমজমাট। আর অবশ্যই শেষমেশ আমাদের দর্শকদের, আর প্লাস নিউজের দর্শকদের হোলির কি বার্তা দেবে? আর প্লাস নিউজের দর্শকদের সবাইকে হোলির দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই। সত্যি আমরা কিন্তু দেখে নিয়েছি, হ্যাঁ মুহূর্ত তৈরিটা পৃথিবীর সবচেয়ে বড় বিষয় এবং আপনার ভালোবাসার লোকেদের সঙ্গে মুহূর্ত তৈরি করাটাও সবচেয়ে ভরসার বিষয়, যে কোনো সময় যে কোনো কিছু মোকাবিলা করতে হতে পারে, তখন এই মুহূর্তগুলো, এই পাশে থাকা লোকগুলো কারণে অকারণে তারাই সহায় হয়ে থাকে, তাই তাদের সঙ্গে খুব সেফলি হলি খেলি। একদম, আর রঙিন হয়ে উঠুক তোমার জীবন, আর সবসময় রঙিন থাকো মন থেকে, এটাই বলবো। ক্যামেরায় সুদীপ দের সাথে রাকেশ, আর প্লাস নিউজ কলকাতা।